হ্যালো বিমান ফটোশপের বেসিক ফর বিগিনার্স বাংলা কোর্সের পঞ্চম পর্বে সবাইকে জানি স্বাগতম আগের চারটি পর্ব যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই ওগুলো দেখে নেবেন আর আজকের পর্বে আমরা ফটোশপের সিলেকশন টুলগুলো নিয়ে আলোচনা করবো সো কথা না বেরিয়ে ভিডিও টিউটুল শুরু করা যাক ফিরে এলাম ভিডিও ইন্টার পর আমি হাসান ইমাম ফ্রম ডক্টর কেটিভ তো আমি আজকে সিলেকশন টুলগুলা কাজগুলো দেখাবো সো আমরা একটা ডকুমেন্ট ওপেন করি ডকুমেন্ট ক্রিয়েট ক্রিয়েট করি ক্রিয়েট করলাম তো ডকুমেন্টটা ক্রিয়েট করার পর আমরা এখানে টুলবারের দিকে একটু তাকাই টুলবারের দিকে মপ টুল নিয়ে আমরা গতবার আলোচনা করেছি সো আজকে আমরা সিলেকশন টুলগুলো দেখাবো সিলেকশন টুলগুলো কোনগুলা মপ টুলের নিচে তিনটা টুল আছে যেমন মার্কি টুল তারপর তারপর আসতে হলো আপনার লেসো টুল তারপর হলো কুইক সিলেকশন টুল এগুলো টুল তো এগুলোর ভিতরে কিছু সাব টুল আছে আমরা যদি অ্যারোতে ক্লিক করে ধরে রাখি তাহলে আমরা সাব টুলগুলো পাবো যেমন রেক্টেঙ্গুলার মার্কেট উইল মার্কি মার্কেটুল এগুলো শর্টকাটটা কি আমরা অবশ্যই ফলো করব এম তারপর লেসো টুলের জন্য এল তারপর কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান্ডের জন্য ডাব্লিউ আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট এম প্রেস করি তাহলে দেখুন মার্কিউ টুল সিলেক্ট হয়ে গেলো তো মার্কি টুলের কাজ কি মার্কি মানে সিলেকশন টুলের একটি সিলেকশন টুল আর মার্কি টুলের আমরা মার্কি টুলে সিলেক্ট করলাম আর আমরা অবশ্যই অপশন বারের দিকে একটু খেয়াল করব তো অপশন বারের থেকে খেয়াল করি আগে অপশন বারে একদম উপরে এই প্রথমে যেটা আছে এটাকে বলে অ্যাড মানে নিউ সিলেকশন তারপর অ্যাড সিলেকশন সাবট্র্যাক সিলেকশন মানে সিলেকশন থেকে বাদ দেওয়া আর ইন্টারসেক্ট দুটি সিলেকশনের মধ্যবর্তী অংশটুকু রেখে বাকি অংশটুকু বাদ দেওয়া আর ফেদার ফেদার নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব ফেদার আর রিফাইনারিস এটা নিয়ে আগামী টিউটোরিয়ালে আলোচনা করব। সো আজকে আমরা এতটুকু বুঝি আর অবশ্যই খেয়াল রাখবেন এই রেক্টিংগুলার টুলের মতনই মার্কেট টুলের মতনই সবগুলো নিজে যতগুলো টুল আছে তারপরে এগুলা এগুলা এগুলার প্রত্যেকটারই এই অপশন বারে যে চেঞ্জ বা কাস্টমাইজ করার জন্য এগুলো সব কিন্তু একই রকম দেখি আমরা কাজ করি এখন তো আমরা ডকুমেন্টের রেকটেঙ্গুলার সিলেকশন টুল নিলাম নেওয়ার পর টুলবার থেকে নেওয়ার পর এখন আমরা ডকুমেন্টের উপরে এই দেখুন একটা এরিয়া সিলেকশন এরিয়া এই যে এটার ভিতরে আমরা দেখি কোনটা কি কাজ করে তো এটা হলো নিউ সিলেকশন আমরা যদি আমরা বলেছিলাম যে মুভ টুল দিয়ে সবকিছু মুভ করা হয় কিন্তু সবকিছু না সিলেকশন কিন্তু মুভ করা যায় না তো সিলেকশন মুভ করার জন্য আমরা যদি একটা মুভ টুল নিয়ে এখন দেখি সিলেকশন মুভ হয় কিনা তো মুভ হচ্ছে না তো সিলেকশন টুল মানে সিলেকশন মুভ করা যায় না যে পর্যন্ত সিলেকশনটা যদি কোনো ফিল আপ না হয় এখন যদি আমরা এটা একটা কালার দেই ফিল করি দেখি ফিল কালার দিয়ে একটা দেখি এখন মুভ হয় কিনা হ্যাঁ এখন মুভ হচ্ছে কারণ এখন এটা ইমটি না তো আমরা আবার এটা ডিলেট করে দিই করে দিই সিলেকশনটা ডিলেট করার জন্য আমি কিবোর্ড থেকে শর্টকাটে আবার সিলেকশন নিলাম তারপর আমি একটি সিলেকশন এরিয়া অ্যাড করলাম তো এখন আমি নিউ সিলেকশন দিয়ে এটাকে মুভ করব এই যে এম টি সিলেকশনটাকে মুভ করার জন্য নিউ সিলেকশনে সিলেক্ট করতে হবে তারপর মুভ করতে পারবেন ঠিক আছে তারপর আমরা অ্যাড সিলেকশনে যাই অ্যাড সিলেকশন এই যে সিলেকশন অ্যাড করলাম তারপর বুঝতেই পারছি যে অ্যাড হবে যত দিয়ে আমি যে অ্যাড হবে সিলেকশন তারপর এটা আমি ডিলিট করে দিলাম তারপর আবার নতুন আরেকটি সিলেকশন তৈরি করলাম তৈরি করলাম এখন এই সিলেকশন থেকে এই অংশটুকু আমি যদি বাদ দিতে চাই এই যে এতটুকু এতটুকু বাদ দিতে চাই তো আমার কি করতে হবে এটা সিলেক্ট করতে হবে তো আমি দেখুন বাদ হয়েছে তো আবার আমি এতটুকু দিই বাদ তো এটা বুঝে গেল যে এটা থেকে সিলেকশন থেকে বাদ দেওয়ার জন্য এটা আর তারপর আমরা এটার কাজ দেখব ইন্টারসেকশন হ্যাঁ এটার কাজ কি তো আমরা এটা ডিলিট করে দিই কিবোর্ড থেকে শর্টকাটে হলো কিবোর্ড কন্ট্রোল ডি তো আমি একটি সিলেকশন অ্যাড করলাম নতুন সিলেকশন এটা সিলেক্ট করলাম এই যে দুটি সিলেকশনের মধ্যবর্তী অংশটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিয়েছে এটা হলো এটার কাজ আর ফেদার আর রিফাইনার এগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করবো ইনশাল্লাহ তো এটা আমি ডিলেট করে দিলাম এখন আমি একটা সিলেকশন অ্যাড সিলেকশন করি মানে তৈরি করি তৈরি করার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করি দেখি কিছু অপশন পাই কি না তো অপশন দেখেন এই যে ডিসিলেক্ট ডিসিলেক্ট মানে হলো এই মানে এটাকে ডিলেট করার জন্য সিলেকশনটাকে ডিলেট করার জন্য আর এটা কিবোর্ড শর্টকাট কি হলো কন্ট্রোল ডি আমি আবার বলছি কন্ট্রোল ডি তারপর সিলেক্ট ইন্টার ইন ইনভার্স তারপর ইনভার্সটা এটা যদি আমি দেই তাহলে কি হয় দেখুন এটা এই পরবর্তী অংশটুকু রেখে বাকি অংশটুকুকে সিলেক্ট করে নেবে মানে যতটুকু অংশ সিলেক্ট করছে তার উল্টাটা হবে বিপরীত এটা হলো ইনভার্স তো আমি আবার ইনভার্স দিই আর ইনভার্সের একটা শর্টকাট হলো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই কন্ট্রোল শিফট আই এটা হলো ইনভার্সের শর্টকাট আমরা অবশ্যই শর্টকাটগুলো ফলো করব কন্ট্রোল শিফট আই আবার আমি আবারও বলছি কন্ট্রোল শিফট আই এটা হলো ইনভার্সের শর্টকাট তারপর এখানে সেভ সিলেকশন আমরা চাইলে সেভ করতে পারি তারপর ফেদার রিফাইন এইস এগুলো নিয়ে আমরা বলছি যে পরবর্তী টিউটোয়াল আলোচনা করবো তো এই আমরা কিছু বলবো না এখন তো মেক এ ওয়ার্ক আমরা এটা ওয়ার্ক তৈরি করতে পারি লেয়ার বাই কপি এটাকে কপি করতে পারি কাট করতে পারি হ্যাঁ তারপর নিউ লেয়ার হিসেবে এটা নিতে পারি যদি নিউ লেয়ার দিই দেখুন কি হয় ওকে দেই তো এই যে নিউ লেয়ার নিলে ওই যে নিউ লেয়ার তৈরি হয়ে গেল তারপর এটা চাইলে আমরা ট্রান্সফর্ম এটাকে সিলেক্ট করতে পারি ফিল দিতে পারি এটার ভিতরে কালার দিতে পারি তো ফিল গ্রে ফিফটি পার্সেন্ট গ্রে ইউজ কালার ব্যাকগ্রাউন্ড কালার কালার কন্টেন্ট অ্যাওয়ার্ড প্যাটার্ন এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব ইনশাল্লাহ হ্যালো বিয়ান তো এখানে ফিল কালারে আমরা দেখবো কন্টেন্টসে যাওয়ার পর ইউজ ফিফটি পার্সেন্ট গ্রে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এগুলো নিয়ে আমরা পরবর্তী আস্তে আস্তে আলোচনা করবো তো এত গভীরে না যাওয়া বেটার তো আমরা জাস্ট ফিফটি পার্সেন্ট গ্রে দিয়ে আমরা দেখি কি হয় তো যাচ্ছে আমরা চেঞ্জ করবো না জাস্ট ওকে করে দিলাম দেখুন এই যে এই সিলেকশন এরিয়ার অংশটুকু ফিফটি পার্সেন্ট গ্রে মানে গ্রে কালারে মানে হয়ে গেছে মানে গ্রে কালার দ্বারা ফিল হয়েছে তো আমরা আবার যাই আমরা একটা স্ট্রোক দিয়ে দেখি কি স্ট্রোকে কি হয় তো স্টক ওয়ান পিক্সেল মানে ওয়ান পিক্সেল আছে তো আমরা ওয়ান পিক্সেল না দিই আমরা ওয়ান পিক্সেল দিলে অনেক সময় বোঝা যাবে না তো আমরা একটু বেশি করে দিই দশ পিক্সেল দিলাম দেওয়ার পর এটার কালারটা কি আছে কালারটা আমরা যদি ক্রাবল ক্লিক করি এটি কালার পিকার উঠবে এটাকে বলে কালার পিকার তো কালার পিকার আমরা জাস্ট ব্ল্যাক দিয়ে দিই ওকে অথবা রেড দিতে পারি আমরা দিই ইচ্ছা আপনার খুশি দিতে পারি এখান থেকে কালার আর কালার নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব তো লোকেশন ইনসাইড সেন্টার আউটসাইড এই যে এটার এটা কি সেন্টারের ভিতরে হবে নাকি ইনসাইড মানে ভিতরে হবে নাকি এই এরিয়ার বাইরে হবে তো আউটসাইড দিয়ে দিই আমরা দেখি কি হয় দেখুন আউটসাইডে এই সিলেকশনের আউটসাইডে একটি স্টক তৈরি হয়েছে এই ভিতরে এটাকে বলে স্টক আর এটাকে বলে সরি ভিতরে এটাকে বলে ফিল আর এটাকে বলে স্টক সব সামনে রাখবেন আর অবশ্যই আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সামনের টিকটোরালে সো এই এটা আমরা এখন ডিলিট করে দিব কিবোর্ড থেকে শর্টকাটে ডি তারপর কিবোর্ড শর্টকাট আমরা যদি কোনো লেয়ারকে ডিলিট করতে চাই লেয়ার নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব লেয়ারে দেখুন এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব তো ডিলিট হয়ে যাবে এখন আমরা কত এই টুলসের এই যে মার্কি টুলসের এগুলো ঠিক একই রকম আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবেন আর অবশ্যই কিউরিওসিটি নিয়ে কাজ করবেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন তারপর লেসার টুল লেসার টুলের শর্টকাট হল এল এটার ভিতর কি কি লেসার টুল আছে লেসার টুলের কাজটা কি আমরা একটা ইমেজ ওপেন করি তো ইমেজটা ওপেন করার পর আমরা লেসার টুলের কাজটা কি যেমন আমরা এই টুলের রেক্টেঙ্গুলার মার্কেট টুল এগুলা দিয়ে দেখেছি কি যে এটা এরিয়া থাকে এরিয়া অনুযায়ী মানে একটা স্কোয়ার তারপর রাউন্ড এই শেপের অনুযায়ী একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী এটা মানে সিলেকশন এরিয়া তৈরি করে কিন্তু আমরা চাই যে এই পাখিটুকু শুধু এই পাখিটুকু শুধু সিলেক্ট করব তো তখন আমাদের এই লেসের টুল কাজে দিবে তো আমরা এটা সিলেক্ট করতেছি লেসে টুলটা কাজ হলো আমাদের পেন্সিলের মতো বা কলমের মতো আমরা জাস্ট ওইটাকে ঘুরে ঘুরে অঙ্ক মানে চারিদিকে আট করে যাব। কিন্তু ওইটা সিলেক্ট হয়ে যাবে দেখেন সিলেকশনটা এখন আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারছি তো আবার যদি চাই সিলেকশন আমরা এটা করতে চাই এটা করবো হ্যাঁ কিন্তু এই যে এখানে সেম অপশন প্যানেলে ঠিক একই রকম আমরা এই টুলের যেটা দেখেছি ঠিক এখানে ঠিক একই রকম ঠিক আছে ফেদার রিফাইনেস এটা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব তারপর পলিগোনাল তা এটা কি তো আমরা দেখি একটু এটা হলো এক একটা লাইন অনুযায়ী কাজ করে তারপর একটা একটা পয়েন্ট এসে এটার মানে ম্যাচ করতে হবে মিল করতে হবে তখন দেখুন এটা একটা সিলেকশন তারপর আছে এলো ম্যাগনেটিক ম্যাগনেটিকটা কি কোনো এরিয়া ধরে এই ধরনের একটা এরিয়া এটা স্ট্রেট গেছে তো এটা ধার দিয়ে আমি এটার যদি টানি এটা অটোমেটিকলি আমি জাস্ট মাউসটা ঘোরাচ্ছি এটার সাইড দিয়ে অটোমেটিকলি এটার সিলেকশন নিচ্ছে দেখুন অটোমেটিকলি এটা বসে যাচ্ছে আমি কিন্তু যদি এদিকেও টানি এ দেখুন আমি যদি আমি আমার দেখাচ্ছি আমি যদি এদিকে যাই স্ট্রেট যাচ্ছে এটা যখন আমি এদিকে টানবো তাও এটা স্ট্রেট যাচ্ছে ঠিক আছে এটা হলো ম্যাগনেটিক ল্যাসে টুলের কাজ আর এটা একটা দরকার পড়ে না এটা তো অবশ্যই আমরা শুধু ল্যাসোটা দিকে বেশি ফলো করলে হয় ল্যাসো আর পলিগোনাল ল্যাসো আর কুইক সিলেকশন এখন আমরা কথা বলবো কুইক সিলেকশন নিয়ে কুইক সিলেকশনটা কি এখানে আমরা দেখাচ্ছি আর একটা ইমেজ ওপেন করতে হবে কুইক সিলেকশনে যেমন এই ইমেজটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাকগ্রাউন্ড আছে আর ব্যাকগ্রাউন্ডে একটি সামনে একটি মানুষ আছে তো আমরা চাচ্ছি যে এই ওয়ালটা মানে দেয়ালটা মানে ব্যাকগ্রাউন্ডটা এটার থেকে রিমুভ করে দিব তো আমাকে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে তো সিলেক্ট করার জন্য আমরা কুইক সিলেকশনে যাব তারপর এখানে দেখুন কুয়েক সিলেকশন এখানে তিনটা আছে একটা হলো নিউ সিলেকশন অ্যাড সিলেকশন মাইনাস সিলেকশন এখানে ইন্টারসেক্স সিলেকশনটা নাই তো ভালো কথা তো আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে আর এখানে ব্রাশ সাইজ আছে তো ব্রাশ সাইজে কী কী আছে ব্রাশের সাইজটা হার্ডনেস আর তারপর স্পেসিং যেগুলো আছে এইভাবে থাকবে জাস্ট সাইজটা নিয়ে আমরা একটু কাজ করবো তো সাইজটা নিয়ে আমরা একটু বাড়াই কমাই দেখি দেন আমরা এটাকে প্লাস মানে অ্যাড করবো সিলেকশন তো অ্যাড করি এটা অটোমেটিকলি কিন্তু সিলেকশন নিয়ে যায় জাস্ট আমি মানে ঘুরানোর সাথে সাথে এখন আমার খেয়াল রাখতে হবে আমার এই যে এই অংশটুকু আমি সিলেকশন করতে মানে সিলেকশন নিয়ে নিয়েছি কিন্তু আমার এই অংশটুকু দরকার কারণ এটা কি এই লোকটার টি শার্ট তো আমাকে আবার কি করতে হবে এটা সিলেক্ট করতে হবে মাইনাসটা দিয়ে ডিসলেক্ট করে দিতে হবে এতটুকু অংশ তো এটা কিন্তু আমরা এটা সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ড শর্ট থেকে শর্টকাটে অল্টার ধরি যদি আমরা এখন প্লাস আছে আমরা যদি অল্টার ধরি তাহলে কি হলো এটা মাইনাস হয়ে যাবে আবার আমরা দেখি আবার এটা ছেড়ে দিলাম অল্টার ছেড়ে দিলাম অল্টার ধরার সাথে সাথে এটা মাইনাস হয়ে যাবে তো আমরা এটা একটা শর্টকাট আমরা অবশ্যই শর্টকাটের দিকে ফলো করব আমি আগে বলেছি তো আবার শর্টকাটের দিকে আমরা ফলো করছি হ্যাঁ দেখুন এখন আমি এটা একটু আনলক করে নিই কাট করে দিব ব্যাকগ্রাউন্ডটাকে তো আমি কিতে যাব যাব পর এখানে আর কি এটা যে আমরা কপি তো জানি তো কাট করে দিই দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে বা কোনো বাইরের যদি আপনাকে কাজ দেয় তখন তো আপনি বুঝে গেছেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং অবশ্যই আরো এ নিয়ে টিউটোরিয়াল থাকবে ইনশাল্লাহ সো এখন আমরা কথা বলবো ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে ম্যাজিক ওয়ান টুলটা কি দেখি আমরা একটু ম্যাজিক ওয়ান টুলটা এটা ও ডাব্লু সো আমরা ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে দেখি কী কাজ করে এটা আর ম্যাজিক ওয়ান টুলের একটা বিশেষত্ব হলো এখানে ঠিক একই রকম অপশন প্যানেল পাবেন অপশন প্যানেলে অপশনটা পাবেন আর টলারেন্সটা এখানে বত্রিশ থাকে বাই ডিফল্ট আপনারা বত্রিশ দিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো টলারেন্সটা মানে এটার কতটা মানে শক্তিটা তো আমি বত্রিশ দিলাম তির দিলাম আর যেগুলো আছে সব কিছু একই রকম থাকবে দেখি অ্যাড সিলেকশন এই যে অ্যাড সিলেকশন দিলাম তো দেখুন এটা একটা কাজ করে এরকম যেমন ধরেন এই ব্যাকগ্রাউন্ডে আমি ধরেন जस्ट ফুলগুলো রাখবো বাকি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেব দেখুন দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আমরা যখন একটা ডি সিলেক্ট দিলাম ডিলিট করে দিলাম সিলেকশনটা কুইক সিলেকশন দিয়ে করতাম তখন কি হয় তো আস্তে আস্তে সিলেকশন এরিয়া সিলেক্ট করতেও দেখেন অনেকটা সিলেকশন করে নিয়েছে আবার আমাদের আনসিলেক্ট করতে হতো কিন্তু এখন আমাদের কি করতে হয় দেখেন কুইক সিলেকশন মানে ম্যাজিক ওয়ান টুলটার মাধ্যমে জাস্ট আমরা একটা ক্লিক করি অটোমেটিকলি সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড এতটুকু সিলেক্ট করে নিয়েছে যদি আমরা এটার এটা এটা একটু ডিলেট করে দিই বা নিউ লেয়ার হিসেবে তারপর এটাকে শর্টকাট কি কিবোর্ড শর্টকাট মানে কাট করে দিব তো কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এক্স দেখুন ফুলগুলো আছে বাকি অংশটুকু নাই তো এইভাবে আমরা চাইলে আমরা এই যে এইভাবে এভাবে কাট করে দেই দেখি

তো বোঝা গেল যে ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি সো আজকে টিউটোরিয়ালে এই পর্যন্তই আর টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে কমেন্টে জানাবেন আর আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে